আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে লার্ন উইথ ফান ওয়ান টু ওয়ানের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আমরা টেন্সের পার্ট থ্রিতে অর্থাৎ 3 নম্বর ভিডিওতে আমরা জেনেছিলাম প্রেজেন্ট টেন্সকে কীভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে গঠন করা যায়। তো আমরা আজকে এই ভিডিওতে জানব পাস্ট এবং ফিউচার টেন্সের সেন্টেন্সগুলোকে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। তো প্রথমেই আমরা জেনে নেই পাস্ট টেন্স এর প্রথম প্রকারভেদ পাস্ট ইনডিফিনিট টেন্স এর সম্পর্কে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স এর দুটি স্ট্রাকচার রয়েছে, একটি হচ্ছে মেন ভার্ব থাকলে, অন্যটি হচ্ছে মেন ভার্ব না থাকলে। তো মেন ভার্ব থাকলে যে স্ট্রাকচারটি, তা হলো মেন ভার্ব না থাকলে যে স্ট্রাকচারটি তা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট। যেমন আমরা প্রথমে অ্যাফার্মেটিভ একটি সেন্টেন্স দেখি, দে ওয়ার ফার্মার্স, তারা কৃষক ছিলেন। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে অক্সিলারি ভার্বের সাথে আমরা বসাতে পারি নট, তার মানে দে ওয়ার নট অথবা দে ওয়ারেন্ট ফার্মার্স, তারা কৃষক ছিলেন না। আমরা ওয়ার নট অথবা ওয়ারেন্ট দুটোই বলতে পারি। ওয়ার দে ফার্মার্স, তারা কি কৃষক ছিলেন? তো এখানে আমরা অক্সিলারি ভার্বটাকে প্রথমে এনে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করে ফেললাম, এবং নাবোধক প্রশ্ন তৈরি করার জন্য আমরা বলতে পারি ওয়ারেন্ট দে ফার্মার্স অথবা ওয়ার দে নট ফার্মার্স, তারা কি কৃষক ছিলেন না। এরকম কিছু সেন্টেন্স আমরা দেখিনি যে যাতে আমরা বাসায় নিজের খাতায় লিখে এগুলোকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তো এরকম কিছু সেন্টেন্স গুলো হলো, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। উই ওয়ার ওয়ার্কার্স, আমরা কর্মী ছিলাম। হি ওয়াজ ক্লেভার, সে ছিল চালাক। শি ওয়াজ এ লয়ার, তিনি একজন আইনজীবী ছিলেন। মিতু ওয়াজ এন অ্যাক্টর, মিতু একজন অভিনেত্রী ছিলেন। আওয়ার লিডার ওয়াজ অনেস্ট, আমাদের নেতা সৎ ছিল। দেয়ার বস ওয়াজ অ্যাংরি, তাদের মালিক রাগান্বিত ছিল। মাই ব্রাদার ওয়াজ হেল্পলেস, আমার ভাই অসহায় ছিল। কণিকা ওয়াজ ব্রিলিয়েন্ট, কণিকা মেধাবী ছিল। তো এরপরে আমরা জানব দ্বিতীয় স্ট্রাকচার, অর্থাৎ যদি পাস্ট ইনফিনিট টেন্সের সেন্টেন্সের মেন ভার্ব থাকে তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন উই রুট দ্য রিপোর্ট, আমরা প্রতিবেদনটি লিখলাম। এখানে রাইট এর পাস্ট ফর্ম হলো রুট, কারণ স্ট্রাকচার অনুযায়ী আমাদের পাস্ট ফর্ম বসাতে হবে। এখন আমরা এটাকে নেগেটিভ করতে গেলে, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমরা বলছি অক্সিলারি ভার্ব ব্যবহার করে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করব, সেহেতু আমাদের পাস্ট টেন্সের বেলায় অক্সিলারি ভার্ব না থাকলে ডিড এর সহযোগিতা নিতে হবে। এই জন্য আমাদের এটা নেগেটিভ করার সময় লিখতে হবে উই ডিড নট রাইট দ্য রিপোর্ট অথবা উই ডিডেন্ট রাইট দ্য রিপোর্ট। আমাদের ডিড নট এর পরিবর্তে ডিডেন্ট ও বসাতে পারি, কারণ ডিড নট এর সংক্ষিপ্ত রূপই হলো ডিডেন্ট। এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা এই রুট এর পাস্ট ফর্ম এর জন্য আমরা ডিড বসিয়েছি, সেহেতু আমাদের রুটের পরিবর্তে আমাদের রাইট অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মই চলে আসবে। এই জন্য আমরা লিখেছি উই ডিডেন্ট রাইট দ্য রিপোর্ট, অর্থাৎ এখানে রুটের পরিবর্তে ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট হয়ে গেছে, যার অর্থ হলো আমরা প্রতিবেদনটি লিখলাম না। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ডিড ইউ রাইট দ্য রিপোর্ট, আমরা কি প্রতিবেদনটি লিখলাম? নেগেটিভ ইন্ট্রোগেটিভ এর ক্ষেত্রে ডু ইউ নট রাইট দ্য রিপোর্ট, সরি ডিড ইউ নট রাইট দ্য রিপোর্ট অথবা ডিডেন্ট ইউ রাইট দ্য রিপোর্ট, আমরা কি প্রতিবেদনটি লিখলাম না। এরকম কয়েকটি উদাহরণ আমরা দেখিনি যাতে আমাদের এই টেন্স আমরা আর ভুলে না যাই এবং আমাদের বারবার যেন টেন্স পড়তে না হয়। যেমন দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেললো। হার ব্রাদার ওয়াচড ইট, তার ভাই এটি দেখলো। হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পূর্ণ করলো। উই ডিড দ্যাট, আমরা সেটি করলাম। শি ওয়েন্ট টু মাই হাউস, তিনি আমার বাড়ি গিয়েছিলেন। হি রিড ইট, সেটি পড়লো। এটাকে একটু খেয়াল করি, আমরা এভাবে পড়বো হি রেড ইট, সেটি পড়লো, কারণ এখানে ভার্বের পাস্ট ফর্ম রেড ব্যবহৃত হয়েছে। রিড এর পাস্ট ফর্ম হচ্ছে রেড, যদিও বানান একই। মিনা এট দ্য ব্যানানাস, মিনা কলাগুলো খেলো। মিনা সরি মাহির কেম হেয়ার, মাহির এখানে আসলো। আই লার্ন দ্য ট্রিক, আমি কৌশলটি শিখলাম। এই ছিল আমাদের পাস্ট ইনফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াসটা। তো পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস আইনযুক্ত ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে বিভিন্ন বাক্য গঠন করে দেখি। রবিন ওয়াজ লার্নিং দ্য সাম, রবিন অঙ্কটি শিখছিল। এটাকে আমরা নেগেটিভ করতে গেলে আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব ওয়াজ আছে, আমরা এরপরে নট বসাবো। যেমন রবিন ওয়াজ অন, ওয়াজ নট লার্নিং দ্য সাম, অথবা আমরা বলতে পারি ওয়াজ নট এর পরিবর্তে ওয়াজেন্ট, অর্থাৎ রবিন
wasn't learning the sum. রবিন অঙ্কটি শিখছিল না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে was রবিন লার্নিং দ্য সাম, রবিন কি অঙ্কটি শিখছিল, এটাকে আমরা নাবোধক প্রশ্ন তৈরি করতে গেলে অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে লিখতে হবে was রবিন not learning the sum অথবা wasn't রবিন লার্নিং দ্য সাম, রবিন কি অঙ্কটি শিখছিল না, আমরা দুইভাবেই লিখতে পারি। তো কিছু প্র্যাকটিস আমরা দেখে নেই যেগুলো আমরা বাড়িতে নিজেরা বসে বসে অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন উই ওয়ার রিডিং নোভেল, আমরা একটি উপন্যাস পড়ছিলাম, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল, হি ওয়াজ ট্রাইং টু রাইট, সে লেখার চেষ্টা করছিল, আই ওয়াজ রাইটিং এ স্টোরি, আমি একটি গল্প লিখছিলাম, শি ওয়াজ মেকিং দ্য হাউস, তিনি বাড়িটি তৈরি করছিলেন, ইউ ওয়ার গোয়িং টু মেডিকেল, তোমরা হাসপাতালে যাচ্ছিলে, রবিন ওয়াজ লার্নিং দ্য সাম, রবিন অঙ্কটি শিখছিল, মিতু ওয়াজ স্লিপিং, মিতু ঘুমাচ্ছিল, দ্য ক্রো ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, কাকটি পানি পান করছিল, দ্য গার্ল ওয়াজ ওয়াচিং টিভি, বালিকাটি টিভি দেখছিল। এইভাবে তোমরা আরো বেশি বেশি সেন্টেন্স তৈরি করে খাতায় লিখে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা আর কখনো টেন্স ভুলবা না। অর্থাৎ মূল কথা হলো এখানে আমাদের টেন্সকে বেশি বেশি এভাবে সেন্টেন্স গঠন করে বাড়িতে জোরে জোরে পড়তে হবে। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। তো পাস্ট পারফেক্টের দুটি স্ট্রাকচার রয়েছে, যদি মেইন ভার্ব না থাকে সেক্ষেত্রে হলো সাবজেক্ট প্লাস হেড প্লাস অবজেক্ট, আর একটি হলো যখন মেইন ভার্ব থাকবে, সেটা আমরা একটু পরে জানবো। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো মামুন হ্যাড এ ল্যাপটপ, মামুনের একটি ল্যাপটপ ছিল, এটাকে আমরা নেগেটিভ করতে হলে আমরা আমাদের লিখতে হবে মামুন হ্যাড নট এ ল্যাপটপ, মামুনের একটি ল্যাপটপ ছিল না, অথবা আমরা যদি সংক্ষেপে বলি মামুন হ্যাডেন্ট এ ল্যাপটপ, মামুনের একটি ল্যাপটপ ছিল না। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে আমাদের বলতে হবে হ্যাড মামুন এ ল্যাপটপ অথবা ডিড মামুন হ্যাভ এ ল্যাপটপ, মামুনের কি একটি ল্যাপটপ ছিল, এটাকে আমরা নাবোধক প্রশ্ন তৈরি করতে হলে আমাদের বলতে হবে হ্যাডন্ট মামুন এ ল্যাপটপ, মামুনের কি একটি ল্যাপটপ ছিল না, অথবা ডিডন্ট মামুন হ্যাভ এ ল্যাপটপ, মামুনের কি একটি ল্যাপটপ ছিল না। আমাদের এই স্ট্রাকচার গুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বাক্য আমরা এই স্ট্রাকচার গুলো বা এই নিয়ম ফলো করে তৈরি করতে পারি। যেমন নিচে আমরা কিছু উদাহরণ দেখে নিই, যেমন উই হ্যাড এ গার্ডেন, আমাদের একটি বাগান ছিল, মিশু হ্যাড ফাইভ কাউস, মিশুর পাঁচটি গাভি ছিল, হি হ্যাড এ হাউস, তার একটি বাড়ি ছিল, আই হ্যাড প্যান, আমার একটি কলম ছিল। এখানে আমি সহজ সহজ বাক্যগুলো দেওয়ার কারণ এটাই, আগে তোমাদের সহজ বাক্যগুলো দিয়ে এগুলো শিখে স্ট্রাকচার মনে রাখতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই টেন্সটা অর্জন করতে হবে। এটা মুখস্থ করলে হবে না, এটা অর্জনের বিষয়, এটা প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হবে। এরপরে তোমরা নিজেদের মতো করে কঠিন কঠিন ওয়ার্ড ব্যবহার করে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবে। আমরা জানি এবার দ্বিতীয় স্ট্রাকচারটি অর্থাৎ পাস্ট পারফেক্টের দ্বিতীয় স্ট্রাকচার, যখন মেইন ভার্ব থাকবে যেটা মূল স্ট্রাকচার, তা হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর দ্য রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি চালালো, নেগেটিভ করার সময় আমাদের লিখতে হবে দ্য ট্রেন হ্যাড নট, অথবা দ্য ট্রেন হ্যাডেন্ট স্টার্টেড বিফোর দ্য রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি ছাড়লো না। এটাকে আমরা প্রশ্ন করার সময় আমাদের বলতে হবে হ্যাড দ্য ট্রেন স্টার্টেড বিফোর দ্য রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি কি ছাড়লো। আমি আবারও বলতেছি হ্যাড দ্য ট্রেন স্টার্টেড বিফোর দ্য রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটি কি ছাড়লো। এটাকে নাবোধক প্রশ্ন করার সময় আমাদের বলতে হবে হ্যাডেন্ট দ্য ট্রেন স্টার্টেড বিফোর দ্য রিচ দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেনটিকে ছাড়লো না। এখানে আমরা এই নটটাকে দ্য ট্রেনের পরেও ব্যবহার করতে পারবো। তো আমরা কয়েক কিছু এক্সাম্পল দেখে নিই, যেমন দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, অর্থাৎ আগে আগে ডাক্তার আসছে পরে রোগী মারা গেছে, এই জন্য যেহেতু আগে কাজটা হয়েছে ডক্টর আসার, এই জন্য এইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্টের অংশ, আর এর আগের অংশটাকে আমাদের লিখতে হবে পাস্ট ইনফিনিট টেন্সের রূপে। এবং দ্বিতীয় স্ট্রাকচারটা আমরা দেখি, উই হ্যাড এন্টার্ড দ্য ক্লাস বিফোর দ্য ক্লাস স্টার্ট, ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা ক্লাসে প্রবেশ করলাম, যেহেতু আমরা আগে প্রবেশ করেছি অর্থাৎ আগে ক্লাসে প্রবেশ করার কাজটা সংঘটিত হয়েছে, জন্য প্রথম সেন্টেন্সটা হলো হ্যাড এবং পরবর্তী অংশটা হলো প্রথম অংশটা হলো পাস্ট পারফেক্টের এবং পরবর্তী অংশটা হলো পাস্ট ইনফিনিটের। এই নোটটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের এই আফটার বিফোর এবং পারফেক্ট ইনফিনিট এবং পারফেক্ট পাস্ট ইনফিনিট এবং পাস্ট পারফেক্টের মধ্যে কোনো ঝামেলা হবে না। যেমন বিফোর এর আগে এবং আফটার এর পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং এই স্ট্রাকচার আমাদের সবসময় মনে রাখতে হবে। এবার আমরা দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস আইনযুক্ত ভার্ব প্লাস অবজেক্ট
প্লাস সিন্স অথবা ফর প্লাস যে সময়টা দেওয়া থাকবে ওই সময়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা দেখি হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, সে সোমবার থেকে জ্বরে ভুগছিল। এটাকে নেগেটিভ করতে হলে আমাদের বলতে হবে হি হ্যাড নট, অথবা হি হ্যাডেন্ট বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, সে সোমবার থেকে জ্বরে ভুগছিল না। এটাকে প্রশ্ন করার জন্য আমাদের বলতে হবে, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মেক করার জন্য আমাদের বলতে হবে হ্যাড হি বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, সে কি সোমবার থেকে জ্বরে ভুগছিল। এটাকে যখন আমরা নাবোধক প্রশ্ন তৈরি করব তখন আমাদের বলতে হবে হ্যাড হি বিন সাফারিং, সরি হ্যাড হি নট বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, এখানে আমাদের হি এর পরে একটি নট বসবে, সে কি সোমবার থেকে জ্বরে ভুগছিল না। আমরা কয়েকটি উদাহরণ একটু ভালো করে দেখে নিই। যেমন দে হ্যাড বিন রাইটিং দ্য লেটার ফর 5 মিনিটস, তারা 5 মিনিট ধরে পত্রটি লিখছিল। উই হ্যাড বিন ইটিং ফর 10 মিনিটস, আমরা 10 মিনিট যাবৎ খাচ্ছিলাম। হি হ্যাড বিন টিচিং সিন্স লাস্ট নাইট 8 ইয়ার্স, সে গত 10 বছর যাবৎ শেখাচ্ছিল। উই আর লার্নিং দ্য চ্যাপ্টার ফর 3 ডেইজ, আমরা 3 দিন ধরে চ্যাপ্টারটি শিখছিলাম। আই হ্যাড বিন ওয়াচিং দ্য ভিডিও সিন্স মর্নিং, আমি সকাল থেকে ভিডিওটি দেখছিলাম। ইউ হ্যাড বিন স্লিপিং ফর 8 আওয়ার্স, তুমি 10 ঘন্টা যাবৎ ঘুমাচ্ছিলে। দে হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং, তারা সন্ধ্যা থেকে খেলছিল, সরি দে হ্যাড বিন প্লেয়িং সিন্স ইভিনিং, তারা সন্ধ্যা থেকে খেলছিল। ইরা হ্যাড বিন ক্যাচিং ফিশ ফর 4 আওয়ার্স, ইরা 2 ঘন্টা যাবৎ মাছ ধরছিল, অথবা ইরা 2 ঘন্টা ধরে মাছ ধরছিল। এইভাবে আমরা আরও সেন্টেন্স তৈরি করবো এবং সেগুলোর অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করে বাংলা অর্থ লিখে জোরে জোরে যদি আমরা পড়ি তাহলে আমাদের টেন্সের আর কোনো সমস্যা থাকবে না। এছাড়া আমাদের পাস্ট এর অংশ। এবার আমরা জানবো ফিউচারটার সম্পর্কে, অর্থাৎ ফিউচার টেন্সগুলো ব্যবহার করে আমরা কীভাবে এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অগ্রের ভাবে সাহায্য তৈরি করতে পারি তা একটু দেখে নিই। যেমন ফিউচার ইনডিফিনিট টেন্সের 2টি স্ট্রাকচার, একটা হচ্ছে মেম্বার না থাকলে, যেমন সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস অবজেক্ট। যেমন হি উইল বি অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন প্রকৌশলী হবে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমাদের বলতে হবে হি উইল নট, অথবা হি ওন্ট বি অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন প্রকৌশলী হবে না। আমরা যখন এটাকে ইন্ট্রোগেটিভ করব তখন বলতে পারি উইল হি বি অ্যান ইঞ্জিনিয়ার, সে কি একজন প্রকৌশলী হবে। এটাকে আমরা যখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি তখন আমরা বলতে পারি ওন্ট হি বি অ্যান ইঞ্জিনিয়ার, অথবা উইল হি নট বি অ্যান ইঞ্জিনিয়ার, সে কি প্রকৌশলী হবে। তবে আমাদের সবসময় আমরা ওই উইল নট বা উইল হি নট এর পরিবর্তে উন্নট শব্দটা ব্যবহার করলেই বেটার হবে, কারণ ওন্ট এই ওন্ট শব্দটাই ব্যবহার বেশি হয়, অর্থাৎ বর্তমানে যত সংক্ষিপ্ত ফর্ম আছে এগুলাকেই ব্যবহার বেশি করা হয়। আই শ্যাল বি ডক্টর, আমি একজন ডাক্তার হব। শি উইল বি টিচার, সে শিক্ষক হবে। উই উইল বি অথবা উই শ্যাল বি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আমরা সমাজকর্মী হব। দে উইল বি পুলিশ, তারা পুলিশ হবে। এরপর আমরা জানবো দ্বিতীয় স্ট্রাকচারটা, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের দ্বিতীয় স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ বি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন দে উইল হেল্প আস, তারা আমাদের সাহায্য করবে। এটাকে নেগেটিভ করার সময় দে উইল নট অথবা ওন্ট হেল্প আস, তারা আমাদের সাহায্য করবে না। এটাকে ইন্ট্রোগেটিভ করার সময় আমাদের বলতে হবে উইল দে হেল্প আস, তারা কি আমাদের সাহায্য করবে। এটাকে নাবোধক প্রশ্ন তৈরি করার সময় আমাদের বলতে হবে উইল দে হেল্প আস, অথবা উইল দে নট হেল্প আস, তারা কি আমাদের সাহায্য করবে না। তো এরকম আরো কয়েকটি সেন্টেন্স হলো উই শ্যাল স্লিপ, আমরা ঘুমাবো। শি উইল এন্টার ক্লাস, সেই ক্লাসে বা শ্রেণীকক্ষে প্রবেশ করবে। আই শ্যাল রিড দ্য বুক, আমি বইটি পড়ব। সুলতান উইল সি ইট, সুলতান এটি দেখবে। হি উইল মেক দ্য হাউস, সে বাড়িটি তৈরি করবে। ইট উইল মুভ, এটি ঘুরবে। ইউ উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, তুমি কাজটি শেষ করবে। দে উইল প্লে, তারা খেলবে। নিতু উইল ট্রাই টু ডু ইট, নিতু এটি করতে চেষ্টা করবে। এ ছিল আমাদের ফিউচার ইনডিফিনিট এর। এবার আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে, অর্থাৎ যেমন ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস আইনযুক্ত ভার্ব এবং সবার শেষে অবজেক্ট। তো আমাদের ফিউচার কন্ডিফিনিট টেন্স কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রথম সেন্টেন্সটা যদি দেখি, শান্ত উইল বি সিঙ্গিং দ্য সং, শান্ত গানটি গাইতে থাকবে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদের বলতে হবে শান্ত উইল নট বি সিঙ্গিং দ্য সং, অথবা শান্ত ওন্ট বি সিঙ্গিং দ্য সং, শান্ত গানটি গাইতে থাকবে। এটাকে আমরা প্রশ্ন করতে চাইলে আমাদের এভাবে লিখতে হবে উইল শান্ত বি সিঙ্গিং দ্য সং, শান্ত কি গানটি গাইতে থাকবে। তো আমাদের এই প্রশ্নটা করার সময়
এই স্ট্রাকচার গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি এটা নামোদক প্রশ্ন করতে চাই তাহলে আমরা দুইভাবে বলতে পারি, ওন শান্ত বি সিঙ্গিং দ্য সং, অথবা উইল শান্ত নট বি সিঙ্গিং দ্য সং, শান্ত কি গানটি গাইতে থাকবে না। আমরা এর উপর অর্থাৎ ফিউচার কন্টিনিউসের কয়েকটি উদাহরণ দেখে নিই। আই শ্যাল বি রাইটিং দ্য পোয়েম, আমি কবিতাটি লিখতে থাকবো। হি উইল বি গুইং দেয়ার, সে সেখানে যেতে থাকবে। উই শ্যাল বি লার্নিং দ্য লেসন, আমরা পাঠটি শিখতে থাকবো। ইউ শ্যাল বি টিচিং দ্যাম, তুমি তাদের শিখাতে থাকবে। দে উইল বি ওয়াচিং দ্য ভিডিও, তারা ভিডিওটি দেখতে থাকবে। শি উইল বি প্লেয়িং দ্য ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলতে থাকবে। আবার বলছি, শি উইল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলতে থাকবে। সুলতান উইল বি টিচিং ইউ, সুলতান তোমাকে শিখাতে থাকবে। টিপু উইল বি লার্নিং, টিপু শিখতে থাকবে। মরিয়ম উইল বি ইটিং, মরিয়ম খেতে থাকবে। তো এগুলো আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবো। যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে না পারো তাহলে হেডফোন লাগিয়ে এই ভিডিওটা যদি তুমি কয়েকবার দেখো তাহলেও তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এবার আমরা জানবো ফিউচার পারফেক্ট সম্পর্কে। ফিউচার পারফেক্ট টেন্সের দুটি স্ট্রাকচার, একটি হলো মেম্বার না থাকলে, যেমন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস অবজেক্ট। এখানে আমি কিছু কথা বলে রাখি যে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই দেখব প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট। এই এই টেন্সগুলোতে, অর্থাৎ ইনডিফিনিট আর পারফেক্ট, এই টেন্সগুলোতে আমরা দুটা করে স্ট্রাকচার ব্যবহার করেছি, একটা ভার্ব থাকলে একটা ভার্ব না থাকলে। যেমন এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস অবজেক্ট। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সময় আমাদের বলতে হয় দে উইল হ্যাভ এ প্লে গ্রাউন্ড, তাদের একটি খেলার মাঠ থাকবে। এটাকে আমরা নেগেটিভ করতে হলে আমাদের বলতে হবে যেমন দে উইল নট হ্যাভ এ প্লে গ্রাউন্ড, তাদের একটি খেলার মাঠ থাকবে না। আমরা যদি প্রশ্ন করতে চাই তাদেরকে একটি খেলার মাঠ থাকবে, তখন আমাদের বলতে হবে উইল দে হ্যাভ এ প্লে গ্রাউন্ড, তাদেরকে একটি খেলার মাঠ থাকবে। এটাকে আমরা নেগেটিভ করার সময় আমরা বলবো ওন্ট দে হ্যাভ এ প্লে গ্রাউন্ড, অথবা উইল দে নট হ্যাভ এ প্লে গ্রাউন্ড, তো তাদেরকে একটি খেলার মাঠ থাকবে না। অর্থাৎ যখন আমরা এটাকে নাবোধক প্রশ্ন তৈরি করব তখন আমাদের এইভাবে বলতে হবে বা লিখতে হবে। তো ফিউচার পারফেক্টের কয়েকটি উদাহরণ, যেমন উই উইল হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান থাকবে। মিশু উইল হ্যাভ ফাইভ কাউস, মিশুর পাঁচটি গাভি থাকবে। হি উইল হ্যাভ এ হাউস, তার একটি বাড়ি থাকবে। আই উইল হ্যাভ এ প্যান, আমার একটি কলম থাকবে। দে উইল ফাইভ চেয়ার্স, তাদের পাঁচটি চেয়ার থাকবে। মিতা হ্যাভ সাম টয়েস, মিতা উইল হ্যাভ সাম টয়েস, মিতার কিছু খেলনা থাকবে। এই যে এইভাবে আমরা নিজেরা বাসায় সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটা, অর্থাৎ ফিউচার পারফেক্টের দ্বিতীয় স্ট্রাকচারটা হলো শ্যাল সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা হবে যখন সেন্টেন্সে মেন ভার্ব থাকবে, এবং এটি হলো মেইন স্ট্রাকচার। যেমন আমরা একটি বাক্য দেখি অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে। তো এটার অ্যাফার্মেটিভ রূপ হলো মীরা উইল হ্যাভ কাট দ্য ট্রি, মীরা গাছটি কেটে থাকবে। মীরা উইল নট অথবা ওন্ট হ্যাভ কাট দ্য ট্রি, মীরা গাছটি কেটে থাকবে না। যদি আমরা প্রশ্ন করতে চাই তখন বলতে হবে উইল মীরা হ্যাভ কাট দ্য ট্রি, মীরা কি গাছটি কেটে থাকবে। অথবা আমরা নাবোধক প্রশ্ন তৈরি করতে হলে ওন্ট মীরা হ্যাভ কাট দ্য ট্রি, মীরা কি গাছটি কেটে থাকবে না, অথবা উইল মীরা নট হ্যাভ কাট দ্য ট্রি, মীরা কি গাছটি কেটে থাকবে না। তো এরকম আমরা আরো কয়েকটি সেন্টেন্স দেখি, এগুলোকে তোমরা আমি যেভাবে লিখে লিখে এভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ তৈরি করছি তোমরা এভাবে তৈরি করবে। যেমন আই শ্যাল হ্যাভ রিটার্ন দ্য লেটার বাই দ্য টাইম, আমি ওই সময়ের মধ্যে পত্রটি লিখে থাকবো। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করে থাকবো। ইউ উই উইল হ্যাভ রিটার্ন দ্য লেটার, আমরা পত্রটি লিখে থাকবো। দে উইল হ্যাভ সলভ দ্য প্রবলেম, তারা সমস্যাটি সমাধান করে থাকবে। আই শ্যাল হ্যাভ ওয়াচড দ্য ভিডিও, আমি ভিডিওটি দেখে থাকবো। হি উইল হ্যাভ টট দ্য লেসন, সে পড়াটি শিখে থাকবে। শি উইল হ্যাভ জয়েন দ্য মিটিং, সে মিটিং এ যোগ দিয়ে থাকবে। দে উইল হ্যাভ প্লেড দ্য ম্যাচ, তারা গেমটি খেলে থাকবে বা ম্যাচটি খেলে থাকবে। এ ছিল আমাদের ফিউচার পারফেক্টের। এবার আমরা জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে। যেমন এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট, এরপরে সিন্স অথবা ফর প্লাস টাইম। তো আমাদের একটা বিষয় আমি বলে দিই, এটা আমরা প্রথম দ্বিতীয় ভিডিওতে বলে দিয়েছিলাম, যখন হতে বা থেকে, যেমন সকাল থেকে বা সকাল হতে, সোমবার থেকে বা সোমবার হতে, এরকম বুঝালে সিন্স, যাবত বা ধরে বুঝালে, যেমন দুই ঘন্টা যাবত, দশ মিনিট যাবত, দশ বছর যাবত বা দশ বছর ধরে বুঝালে আমরা ফর বসাবো। তো হতে বা থেকে বুঝালে সিন্স, এবং যাবত বা ধরে বুঝাতে গেলে আমরা ফর বসাবো, এরপরে টাইমটা বসিয়ে দিব। যেমন শি উইল হ্যাভ বিন রাইটিং ফর টু আওয়ার্স, সে দশ মিনিট, দশ ঘন্টা, সে দুই ঘন্টা যাবত লিখতে থাকবে। আবারও বলতেছি
she will have been writing for 2 hours she 2 ghonta jabot likhte thakbe she will not othoba won't have writing for 2 hours she 2 ghonta jabot likhte thakbe na will she have been writing for 2 hours she ki 2 ghonta jabot likhte thakbe এটাকে আমরা যখন নাবোধক প্রশ্ন করবো তখন বলতে হবে won't she have been writing for 2 hours অথবা will she not have been writing for 2 hours সে কি 2 ঘন্টা যাবত লিখতে থাকবে না এরপরে যেমন আমরা কয়েকটি উদাহরণ দেখে নেই we shall have been walking for 5 hours আমরা 5 ঘন্টা যাবত হাঁটতে থাকবো I shall have been reading since Monday আমি সোমবার থেকে পড়তে থাকবো We will have been playing since January. আমরা জানুয়ারি থেকে খেলতে থাকবো. They will have been living since 2020. তারা 2020 সাল থেকে বাস করতে থাকবে. Ratul will have been playing for half an hour. Ratul আধা ঘন্টা দৌড়ে খেলতে থাকবে. Jihad will have been learning since Sunday. Jihad রবিবার থেকে শিখতে থাকবে. They will have been catching fish. অথবা they will have been catching for 7 days. তারা 7 দিন যাবত দৌড়তে থাকবে. Shumi will have been eating for 10 minutes. Shumi 10 minute dhore khete thakbe. Meena will have been sleeping since 10 p.m. Meena raat 10 ta theke ghumate thakbe. To eibhabe bondhura tumra oshongkho sentence toiri kore jodi bashay jore jore practice koro jodi tomar janoshommukhe ba tomar karo samne practice korte lojjabodh hoy tahole tumi nije nijeo practice korte paro ebong jokhoni practice korba tumi karo samne koro ba আড়ালে করো তোমাকে অবশ্যই জোরে জোরে প্র্যাকটিস করতে হবে মুখের জড়তা মুখের দুর্বলতা দূর করার জন্য তাহলে তোমার ইংরেজির ভয় কেটে যাবে এবং তুমি আড়ালে প্র্যাকটিস করতে করতে দেখবে যে যখন তুমি এভাবে 10 দিন 15 দিন প্র্যাকটিস করবে ঠিক এক সময় তুমি মানুষের সামনে এসে প্র্যাকটিস করতে পারবে তখন আর তোমার কোনো ভয় বা লজ্জা থাকবে না এই জন্যই তোমাদের এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো এখন আমরা যেই জিনিসটা জানবো যে এতক্ষণ আমরা যেই টেন্সগুলো শিখলাম ওগুলোর একটি সংক্ষিপ্ত চার্ট অর্থাৎ এই 12টা টেন্সের একটা সেন্টেন্স ব্যবহার করে 12টা টেন্স আমরা কিভাবে লিখতে পারি তোমরা চাইলে এভাবেও বাসায় এরকম একটি সেন্টেন্স ব্যবহার করে 12টা সেন্টেন্স তৈরি করতে পারো এবং এগুলোর অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে এভাবে তোমরা 36 বা 72টা সেন্টেন্স তৈরি করতে পারো তা আমরা যেমন দেখি আই রাইট দিয়ে আমরা সবগুলো সেন্টেন্স যদি বলি যেমন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আই রাইট আমি লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই এম রাইটিং আমি লিখছি পারফেক্টের ক্ষেত্রে আই হ্যাভ বিন রিটেন আমি লিখেছি তো আমরা দেখ পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স আমি 2 ঘন্টা যাবত লিখছি তার মানে প্রেজেন্ট এটা দেখলাম একটা হচ্ছে আই রাইট আই এম রাইটিং আই হ্যাভ রিটেন আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স এখানে একটি বিন হবে আই হ্যাভ বিন রাইটিং ফর 2 আওয়ার্স অর্থাৎ যার অর্থ হলো আমি লিখছি আমি লিখেছি আমি 2 ঘন্টা যাবত লিখছি তো এই হচ্ছিল আমাদের প্রেজেন্ট এটা আমরা পাস্টটা দেখি আই রুট আমি লিখলাম আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম আই হ্যাভ রিটেন আমি লিখেছিলাম I have been writing for 2 hours. আমি 2 ঘন্টা যাবত লিখছিলাম এই ছিল আমাদের past structure. এবার আমরা জানবো future structure. বা future এর সবগুলো বাক্য একই sentence ব্যবহার করে future এর সবগুলো tense. I shall write. আমি লিখবো. I shall be writing. আমি লিখতে থাকবো. I shall have written. আমি লিখে থাকবো. I shall have been writing for 2 hours. আমি 2 ঘন্টা যাবত লিখতে থাকবো. এই যে আমি একটা tense, একটা sentence ব্যবহার করে সবগুলো tense লিখলাম এর মানে কি যে আমার প্রত্যেকটা টেন্স সম্পর্কে জানা হয়ে গেল তো যখন আমি এরকম একটা সেন্টেন্স ব্যবহার করে প্রত্যেকটা টেন্স সম্পর্কে লিখবো এবং এটার বাংলা অর্থটা লিখবো আমার বাংলা চিনিবার উপায় টেন্সের গঠনগুলো এগুলো সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং এরকম যদি আমি অনেক বাক্য তৈরি করে লিখি এবং মুখে মুখে জোরে জোরে বলি তাহলে আমাদের লিখার দক্ষতা এবং গ্রামারের দক্ষতা এবং যে আমরা মুখে কথা বলি ইংরেজিতে এই ইংরেজি কথা বলার যে দুর্বলতাটা সেটাও কেটে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটি একটু দীর্ঘ হয়েছে তবে তোমরা ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবে এতে করে তোমাদের গ্রামারের টেন্সের ভয় আশা করি আজীবনের জন্য দূর হয়ে যাবে এছাড়াও যদি টেন্স নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব এর যথাযথ উত্তর দেওয়ার জন্য তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে এই কামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ